তদন্ত করে দেখা হোক যে এই বাড়ি ঘর দরজা কারা জানিয়ে দিয়েছে, কারা জানিয়ে দিয়েছে। আমরা প্রয়োজন হলে 5 দিন 7 দিন ওই এলাকায় থাকবো। আপনারা কোথায় কোথায় হিন্দুস্তানে এবং ভারতবর্ষে মুসলমানদের উপর নির্পীড়ন হলে আপনারা প্রতিবাদ করেছেন তার লিঙ্ক গুলো দিন, আমি আপনাদেরকে ফুলের মালা দিয়ে আপনাদেরকে বুকে জড়িয়ে ধরবো। আমি যে মানুষ হিসেবে, শিক্ষিত ব্যক্তি হিসেবে, আলেম হিসেবে, আমি প্যানেলে যারা আছেন তাদেরকে সাক্ষী রেখে একটি আয়াত আমি পেশ করতে চাই, যেটা আমাদের নেতা, আমাদের অনুকরণীয় একমাত্র আদর্শ বিশ্ব মানবতার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ সানে তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আয়াতটি নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। আল্লাহ বলছেন, রাসূল মোহাম্মদ, আপনি যে মানুষের সাথে কোমল আচরণ করতেন, উদার স্বভাবের ছিলেন, এটা আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য করুণা ছিল, দয়া ছিল। রাসূলকে আল্লাহ বলছেন, আপনি যদি খুব কঠোর মেজাজের হতেন, গভীর মিজাজি হতেন, তাহলে আপনার চতুর্পাশে যারা ছিল আপনার নিরাপত্তার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিল, তাদের একজনকেও আপনি আপনার পাশে পেতেন না। এটা কোরআনের আয়াত থেকে আমি বললাম। অতএব এই বিশ্ব কোমল এবং উদারতার প্রতীক মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হিসেবে আমি এজ এ মুসলিম, এজ এ আলেম হিসেবে নড়াইলের ওলামায়ে কেরামদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, যাদের ঘর দরজা বাড়ি আগুন লাগিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে, যারা এখন উচ্ছেদ হয়ে গেছে, তাদের পাশে যান। ইসলামী দল প্রয়োজন নাই, নড়াইলের আলেম ওলামারা তারা একত্রিত হয়ে আগামীকাল দিনের বেলায় তাদের খোঁজ খবর নেন, 20টা 25টা 50টা পরিবারের খোঁজ খবর নেন, সাথে আপনারা ওই অঞ্চলের হিন্দু প্রতিনিধিদেরকে সাথে নেন, হিন্দু মানে সম্ভ্রান্ত ফ্যামিলির যারা প্রভাবশালী শিক্ষিত তাদেরকে সাথে নেন, এবং ধর্মীয় গুরু ঠাকুর যারা আছে তাদের 5-10 জনকে খুঁজে সাথে নেন, নিয়ে তাদেরকে নির্বাসনের ব্যবস্থা করুন। এটা আমার পক্ষ থেকে আমি উদারতার পরিচয় দিচ্ছি। আপনারা যারা 2 জন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, তাদেরকে সম্মানের সাথে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা কি পারবেন যে বিবৃতি দিতে যে ভারতবর্ষে, ইন্ডিয়াতে যে যে রাষ্ট্রগুলোতে মুসলমানদের উপর এভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে তাদের বিরুদ্ধে অন্তত মানবতার প্রতীক হিসেবে আপনারা কথা বলবেন? এটা আমার দাবি রইল। রাষ্ট্রদের মতো আমি তর্ক বিতর্ক করতে চাচ্ছি না। এরপরে আরেকটি প্রস্তাব আমার, সেটি হলো, সে প্রস্তাবটি একটু পরে বলছি, আমি একটি উদাহরণ একটু দিতে চাই। 2003 সনে আমার বাড়ি হলো বাগেরহাট সদরের চাত্রাপুর ইউনিয়নের উত্তর গ্রামে। আমার গ্রামে একজন হিন্দু ব্যক্তির, আমি নাম বলছি না, একজন হিন্দু ব্যক্তির গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় মাঝরাতে, এবং সে কারণে বিবিসি এই বিষয়টি নিউজ করে। 2003 সনে তখন বিএনপি সহ জামাত ক্ষমতায় ছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন সাহেব হেলিকপ্টার নিয়ে আমার গ্রামের ফুটবল খেলা মাঠে হেলিকপ্টার নামায় এবং ওই বাড়িতে যায়। আমিও সে বাড়িতে গিয়েছিলাম। আমরা অনুসন্ধান করতে যেয়ে দেখি রাত 12টা 1টার সময় ওই গোয়ালঘরে আগুন দেওয়ার সময় 2টি গরু ছিল, সেই গরু গোয়ালঘর থেকে বেরিয়ে নিয়ে আম গাছে বেঁধে, সাইডে দূরে একটা আম গাছে বেঁধে ওই গোয়ালঘরে আগুন দেওয়া হয়েছিল। কারা দিয়েছিল? নো ইনভেস্টিগেশন, নো রাইট টু টক। আমি বলছি না যার ঘর সে আগুন দিয়েছিল, এই কথা আমি বলবো না, কারণ আমি একজন দায়িত্বশীল, আমি না জেনে, তথ্য উপাত্ত না জেনে আমি কথা বলতে পারি না। আমি নড়াইলের এই জিগাংসা, এই মানে এই যে মানবতার বিধ্বংসী আচরণ, এই আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি, এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন স্বপন কুমার বিশ্বাস, যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তাকে যে উৎখাত করা হয়েছে, তিনি যে লঞ্চিত হয়ে অপদস্থ হয়ে এলাকা ছেড়েছেন, ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি একজন হিন্দু অরিঞ্চক অচিন্ত কুমার চক্রবর্তী এখনো সেই প্রিন্সিপালকে ফিরায় নিতে সার্থক হননি এবং তিনি ফিরায় নিতে পারেননি। তার ব্যর্থতা কোথায় নেবে? অতএব আমার একটা প্রস্তাব, শেষ প্রস্তাব দিয়েই আমি আমার আলোচনা শেষ করি, প্রস্তাব পেশ করছি। আবার এই প্রস্তাবের সাথে আপনারা যদি এখন লোহাগাড়া নড়াইল এবং লোহাগাড়া থানার বা উপজেলার এই ঘটনা ঘটেছে, নড়াইল ডিস্ট্রিক্টের লোহাগাড়া এবং নড়াইলের যতগুলো বড় বড় কলেজ আছে, এই কলেজগুলো থেকে হিন্দু হোক আর মুসলিম হোক 5টা কলেজের 5 জন প্রিন্সিপালকে দেওয়া হোক,
তারপরে নড়াইল অঞ্চলের এই লোহাগাড়ার বড় বড় মসজিদের পাঁচজন বড় খতিব আলেমকে নেওয়া হোক, এবং নড়াইল এবং লোহাগাড়ার ওই অঞ্চলের পাঁচটা বড় বড় মন্দিরের ধর্মগুরু ঠাকুরদেরকে নেওয়া হোক, 3-5-15 জন, এবং প্রসিদ্ধ ওই নড়াইলের এবং লোহাগাড়ার 3 জন ডাক্তারকে নেওয়া হোক, 3 জন সাবেক ম্যাজিস্ট্রেট এবং বিচারপতিদেরকে নেওয়া হোক, ডিস্ট্রিক্ট জজ হোক অথবা সাব জজ হোক অথবা জজ হোক, এই 21 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হোক, এবং এই কমিটি আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে তারা সার্থক হবে। প্রয়োজন হলে আমি এবং এই যে 2 জন ভাই হিন্দু ভাই আছেন, আপনারা বাংলাদেশে থাকেন, আপনারা 2 জন সহ তাদের সাথে যে যোগ দেব এবং তদন্ত করে দেখা হোক যে এই বাড়িঘর দরজা কারা জ্বালিয়ে দিয়েছে। আমরা প্রয়োজন হলে 5-7 দিন ওই এলাকায় থাকবো। আমার এই উদাত্ত প্রস্তাব সরকার মেনে নিক আর না নিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে আপনারা দাবি তুলুন, এই দাবির সাথে আমরা একমত পোষণ করছি, এবং আমরা নিরপেক্ষভাবে যারা নির্যাতন করেছে, যারা এই অপকর্ম করেছে, এই মানবতার ধ্বংসাত্মক কার্যক্রম করেছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, তাদের শাস্তি হোক, এবং বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে আমরা শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারি, সেই চেষ্টা অব্যাহত থাকুক, এই উদাত্ত আহ্বান রাখছি। আর সর্বশেষ আমি আর অর্ক ভাইকে একটু রিকোয়েস্ট করবো, অর্ক ভাই আমার মোবাইল নম্বর আপনি আপনাকে দিচ্ছি, আপনাকে সহ যারা শুনছে তাদের সকলকে দিচ্ছি, 01956012838, 01956012838, আমার এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ পাবেন, মেসেঞ্জার পাবেন, সমস্ত নেটের সমস্ত গুলো পাবেন। আপনারা কোথায় কোথায় হিন্দুস্তানে এবং ভারতবর্ষে মুসলমানদের উপর নির্পীড়ন হলে আপনারা প্রতিবাদ করেছেন তার লিঙ্ক গুলো দিন, আমি আপনাদেরকে ফুলের মালা দিয়ে আপনাদেরকে বুকে জড়িয়ে ধরবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানবতা বজায় রাখার জন্য যথার্থ কার্যকরী ভূমিকা রাখার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল মুমিনিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।